করোনা ঝড়ে আজও বিধ্বস্ত ভারত। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 3,32,730 জন। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। গত 24 ঘন্টায় দেশে করোনায় বলি হয়েছেন 2,263 জন। দেশজোড়া অক্সিজেন সংকটের মধ্যে করুণ ছবি ধরা পড়ল লখনৌতে। লখনৌয়ের বিভিন্ন হাসপাতালে রয়েছে অক্সিজেনের হাহাকার, তাই কঠোর পুলিশি প্রহরায় যোগী সরকার হাসপাতালে অক্সিজেন যোগানের চেষ্টা করছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আজ প্রধানমন্ত্রীর কাছে পর্যাপ্ত অক্সিজেনের জন্য দরবার করলেন। দিল্লিতে এখন প্রতিদিন বিভিন্ন হাসপাতালে 700 টন অক্সিজেনের প্রয়োজন। মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করলেন, দিল্লিতে অক্সিজেনের সংকট চলছে, আর এই সংকটে প্রধানমন্ত্রীকেই পাশে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। আজ শেয়ার বাজারে বেশ বড়সড় ধস দেখা গেল। বিশেষত ব্যাংকিং ক্ষেত্রে শেয়ারের দর ছিল নিম্নমুখী। বিএসইতে সেন্সেক্স আজ 79 পয়েন্ট নেমে যায় এবং এনএসইতে নিফটি 16 পয়েন্ট নেমে যায়। শুনশান দালাল স্ট্রিটের রাস্তায় শেয়ার বাজারের পতন ছিল বেশ লক্ষণীয়। নাসিকের পর এবার মহারাষ্ট্রের পালঘর কোভিড হাসপাতালে অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন 13 জন করোনা রোগী। উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছেন উদ্ধব প্রশাসন। রাজ্য সরকার প্রত্যেক মৃত ব্যক্তিকে 5,00,000 টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন। ঘটনায় শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মৃত পরিবারদের 2,00,000 টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। করোনা পরিস্থিতি নিয়ে আজ উচ্চ পর্যায়ে টাস্ক ফোর্স গঠন করল রাজ্য সরকার। নবান্ন থেকে জেলা প্রশাসনগুলিতে পাঠানো হয়েছে কঠোর নির্দেশ, মানতে হবে কোভিড বিধি। পুরো বিষয়টির তদারকি করছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব। গতকাল হাইকোর্টে ভর্তিত হবার পর এবার হলফনামা জমা দিল নির্বাচন কমিশন। জারি করা হলো রাজনৈতিক দলগুলির সভা সমাবেশের উপর বিধি নিষেধ। কমিশনের দাখিল করা হলফনামা নিয়ে শুনানি হবে আগামী সোমবার। এর মধ্যেই একাধিক রাজনৈতিক দল তাদের প্রকাশ্য সভা সমাবেশ বাতিল করে ভার্চুয়াল সভার উপর জোর দিচ্ছে। কলকাতা যখন করোনার অন্যতম হটস্পট, তখন এদিনও শহরের রাস্তায় বহু মানুষের মুখেই দেখা গেল না মাস্ক। শহরবাসীকে মাস্ক পরাতে, কোভিড বিধি মানাতে শহরের রাজপথে নামল কলকাতা পুলিশ। জেলাগুলিতেও চলছে করোনা সচেতনতা নিয়ে ব্যাপক প্রচার। এদিন ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় পথ চলতি মানুষকে সচেতন করতে আসরে নামল ঝাড়গ্রাম জেলা প্রশাসন। করোনার প্রকোপে কলকাতা মেট্রো কমছে ট্রেনের সংখ্যা, বদলাচ্ছে সময়সূচি। আগামী 26 এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হতে চলেছে। ভারতীয় বায়ুসেনা C-17 এয়ারক্রাফট করে পানাগড় থেকে দিল্লি গেল অক্সিজেনের ক্রায়োজেনিক ট্যাঙ্ক। দেশে ক্রমবর্ধমান অক্সিজেনের চাহিদা মেটাতে সরকার বায়ুসেনাকেও অক্সিজেন লিফটিংয়ের কাজে ব্যবহার করতে শুরু করলো।